আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সম্মানিত হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। স্যার প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম মোহাম্মদ আব্দুর রব। আব্দুর রব স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি যাত্রাবাড়ি খোলাপাড়া থেকে। খোলাপাড়া থেকে স্যার একটু জানতে চাইবো, ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কী সমস্যা নিয়ে এসেছেন? আমার সমস্যাটা ছিল ব্যাক পেইন, মূলত ব্যাক পেইন এবং শোল্ডার পেইন। শোল্ডারটার পেইন ছিল, তো এই হঠাৎ করে আজকে 15-20 দিন আগে একদিন শুক্রবার ছিল, জুমার নামাজ পড়ে আসার পরে আসরের আগে 4টার দিকে হঠাৎ করে আমি শোয়ার থেকে শুধু শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে বসবো বসতে পারি না, বসতে পারি না, তাড়াতাড়ি আবার শুয়ে গেছি। শোয়ার পরে ওইখানে একটু মরণ টরণ দিল, একটা দিল, দেওয়ার পরে আবার কতক্ষণ রেস্ট নিয়ে উপযুক্ত ঢুকছিলাম ভিতরে বাসাতে, বাথরুমে দিয়ে প্রস্রাব সেরে আর উঠতে পারি না। মানে এখানে বাহিরেও এমন কোনো পরিস্থিতি ছিল না। তারপরে একটু ডাকাডাকি করলাম, ডাকা করে 4-5 জন আসে, তাকে ধরে নিয়ে বিস্তারিত নিল। ওদিন শুক্রবার ছিল, যার জন্য আর কোথাও যাইতে পারলাম না। পরের দিন শনিবারে স্কয়ার হাসপাতালে গেলাম, তো এখানে কোনো আপনার অর্থোপেডিক ডাক্তারের সিরিয়াল পাইনি, না পাওয়াতে আমি ইমার্জেন্সিতে দেখালাম। দেখানোর পরে ওরা প্রাথমিক যে চিকিৎসাটা ছিল ওই চিকিৎসাটা দিয়ে বললো যে আপনি 4-5 দিন পরে আবার একটু সুস্থ হইয়া তারপরে আসি, এমআরআই করাইতে হবে। তখন আবার আমি ওইখানে যাই নাই, আপনাদের এই ডিপিআরসির কথা আমি কিন্তু নেটে পাইছি, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে পাইছি। পাওয়ার পরে ওনার কথা কথোপকথন যে হয়েছে, সাক্ষাৎকার যেটা হয়েছে, এতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমি ছিলাম জনাব শফিউল্লাহ প্রধান, ডক্টর শফিউল্লাহ প্রধান। তারপরে ওনার কাছে আমি আসলাম, আসার পরে উনি আমার বিস্তারিত সব কিছু জানলো। জানার পরে উনি আমাকে বললো একটা কাজ করে, কয়েকটা পরীক্ষা দিল, এমআরআই করার জন্য দিল। দেওয়ার পরে আমি অধীনেই ওই পরীক্ষাগুলো ব্লাডগুলো দিলাম এবং এমআরআই করালাম। করার পরে পরের দিন আবার আসলাম, আসার পরে দেখি যে আমার একটা ওই ব্যাকসাইডের একটা ডিক্স আছে না, একটা ডিক্স হয়ে যেত, ওইখান থেকে আপনার জেলিগুলো বাইরে গেছে। আচ্ছা, উনি যেটা আমাকে সচক্ষে দেখাইল আর কি, যে এমআরআই যে সেটা আমার এখানে আছে, উনি আমার পরামর্শ দিল যে কাজ করেন, আপনি ভর্তি হয়ে যান। তখন কিন্তু আমার তো পেন ছিল না, যে ব্যাক পেন অত ছিল না, শোল্ডারে পেন ছিল। তারপরে ওনার কথাটা আমি ফলো করলাম। ফলো করার পরে আজকে আমি ছয় দিন এখানে ভর্তি আছি। আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট উন্নতি হয়েছে, যে আমার শোল্ডার যে পেইনটা ছিল সেটাও উন্নতি হয়েছে, আর ব্যাক যেটা সেটাও আলহামদুলিল্লাহ আমার থেকে মনে হয় আমি অনেক পাতল হয়েছি, অনেক আমার আমি সন্তুষ্ট। যে ব্যথাটা আপনি সহ্য করতে পারছিলেন না সেটা মাত্র 6 দিনে আপনার ভালো হয়ে গেছে? হ্যাঁ, 6 দিনে, যদি ওইটা 2 দিন ছিল, যে অবস্থা ছিল তখন, যে প্রথম যে উঠছে ওইটা 2 দিন ছিল, বিস্তারিত আমি একদম প্রস্তাব এখানে বিস্তারিত করতে হয়েছি, এমন অবস্থা হয়ে গেছে, এত খারাপ অবস্থা হয়ে গেছে। আমি এখানে আসি অনেক সন্তুষ্ট, কারণ আমার মনে হয় আমি সাজেস্ট করব যে এই ধরনের রোগী যারা আছে তারা যে কোনো ডিসিশন নেওয়ার আগে দিয়ে, যেমন অনেকেই অনেক জায়গাতে গেলে বলে যে ভাই আপনার তো অপারেশন করতে হবে, আপনার এই করতে হবে, ওইগুলো যদি ওগুলো না করে, আমার মনে হয় আমি একটু সাজেস্ট করবো আর কি, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় জনাব শফিউলের প্রধান সাহেবের পরামর্শটা আগে নেওয়াই ভালো হবে, ওনার পরামর্শ আগে নিলে, উনি পরামর্শ মতো যদি ওনার যেই যেই আসবে তার যদি সে আসলো, আর যদি না সহজে এখান থেকে চলে গেলো, তা আমি এটা সাজেস্ট করবো, যেহেতু প্রত্যেকটা এই ধরনের যারা রোগী এবং এই ডিপিআরসি যাদের সম্বন্ধে জানা আছে জানছে, আমার মনে হয় প্রত্যেকটা রোগী এখানে এসে অনেক পরামর্শটা নেওয়া আমি বেটার মনে করি। আচ্ছা স্যার, একটু জানতে চাইব, আপনি যখন ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তাদের ব্যবহার কেমন ছিল? বা ভেরি নাইস, কোনো এটাতে কোনো আমাদের কোনো কমপ্লেন নেই। ওরা সবসময় আসছে, যারা থেরাপিস্ট আছিল ওরা সবসময় সময় মতো আসছে, বেশ সুন্দর একটা সেবা দিছে। আচ্ছা, এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু? আলহামদুলিল্লাহ, এটাও আমি খুব মুগ্ধ। আচ্ছা, এটাও আমি মুগ্ধ স্যার। তাহলে যদি আপনার কাছে একটু জানতে চাই, যে এখানকে আপনি যে ধরনের সেবাটা পেয়েছেন ডিপিআরসি হসপিটালে, সেটাকে আউট অফ 10 আপনি কত মার্কস দিলেন? ওইটা জি
দশের ভিতরে কত দিবেন? ওইটা আমি 9.5। মাশাআল্লাহ, অনেকটুকু। স্যার, বিটি টুরিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি যেন উত্তরোত্তর এই এই ডিপিআরসি যেন উত্তরোত্তর উন্নতি করে যেতে পারে। এগুলি আমার আমিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।